ভারতে সাত দফায় হচ্ছে লোকসভা নির্বাচন, যার প্রথম দফা শেষ হয়েছে গেল শুক্রবার। এতে দ্বিতীয় দফার ভোট হবে আগামী 26 এপ্রিল। 1 জুন সপ্তম ধাপের ভোট শেষে গণনা করা হবে 4 জুন। এবারও প্রার্থী হয়েছেন রূপালী পর্দার এক ঝাঁক তারকা, আছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড়ও। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অভিনেতা থেকে নেতা বনে যাওয়া কোনো দেশেই নতুন কিছু না। ভারতের লোকসভা নির্বাচনেও দেখা মিলেছে এমন নজিরের। এবছর রাজনীতির লাইট ক্যামেরা অ্যাকশনে নাম লিখিয়েছেন এক ঝাঁক তারকা। বলিউড পাড়ায় প্রায়ই বয় কঙ্গনা ঝড়, এবারের রাজনীতিতেও হয়তো উত্তাপ ছড়াবেন জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। হিমাচলের মান্ডি আসন থেকে তাকে টিকিট দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের হয়ে তৃতীয়বারের মতো লড়ছেন হেমা মালিনীও। উত্তরপ্রদেশের মথুরা আসনের প্রার্থিতা পেয়েছেন 80-এর দশকের এই ড্রিম গার্ল। এছাড়াও পশ্চিমবঙ্গে 4 নায়িকাকে টিকিট দিয়েছে তৃণমূল। বীরভূমে শতাব্দী রায়, যাদবপুরে সায়নী ঘোষ, মেদিনীপুরে জুন মালিয়া এবং হুগলিতে দিদি নাম্বার 1 খ্যাত রচনা ব্যানার্জি। পিছিয়ে নেই নায়ক খলনায়কও। প্রতিপক্ষের পরাণ জ্বালিয়ে দিতে ঘাটাল আসনে তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী দেব, তার হয়ে আবার বিজেপির হয়ে চ্যালেঞ্জ নিয়েছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। উত্তরপ্রদেশের মিরাট আসনে লঙ্কা জ্বালাতে রামায়ণ টিভি সিরিয়ালের রাম চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল, আর গোরখপুরে বিজেপির হয়ে লড়ছেন ভোজপুরি নায়ক রবি কিষাণ। হাম আপনি লাইন খুদ বানাতে হ্যায় সমঝা, হাট বে। আসানসোলে সবাইকে খামোশ করে দিতে ময়দানে রয়েছেন শত্রুঘ্ন সিনহা। এবারে তৃণমূলের হয়ে লড়লেও এককালে তিনিই ছিলেন বিজেপির মন্ত্রী পরিষদেও। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।